সরকার তার সমস্ত রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে যে নির্বাচন নামে একটা তামাশা করছে, সেটা ইতিমধ্যেই আজকে এখন দুপুর 1টা বাজে, এর মধ্যে সেই প্রমাণিত হয়ে গেছে। আমার এই ঠাকুরগা এক আসনে আমি যখন ভোট কেন্দ্রে যাই প্রথম ভোট দিতে, তখন থেকে শুরু করে 10টা 11টা পর্যন্ত মোটামুটি ভাবে ভোটাররা ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারছিল। তারপরেই যখন দেখেছে ভোটাররা যদি এই হারে ভোট দিতে আসে এবং ভোট আপনার হয়ে যায়, নির্বাচন হয়ে যায়, তাহলে তাদের পরাণবিতা রোধ করতে পারবে না, তখনই তারা তাদের যে বাহিনী এবং সেই সঙ্গে সরাসরি প্রশাসন, বিশেষ করে পুলিশ প্রশাসন, তারা নেমে যায়। তারা নেমে গিয়ে বিভিন্ন ভোটারদেরকে বের করে দিয়ে, মারধর করে তাড়িয়ে দিয়ে তাদের আশ্রয়ে সেই আওয়ামী লীগের যারা গুন্ডা সন্ত্রাসী তারা সেখানে সিল মারতে শুরু করে। এটা প্রায় এখন আমার আসনে প্রায় 100টার মতো আসনে চলে গেছে। আমি সারা দেশ থেকে যে খবরগুলো পেয়েছি সেই খবরও প্রায় একই রকম। কিছু আগে আন্তরিক পার্থ আমাকে ফোন করেছিল, সেখানে এসেও বলেছে যে তার অলরেডি সমস্যা, একই রকম সমস্যা তৈরি হয়েছে, যারা গিয়েছে তাদেরকে মেরিটে বের করে দিয়েছে, এবং সারা দেশেই এখন একই ঘটনা চলছে। সবচেয়ে দুর্ভাগ্যজনক ব্যাপার যে আমি নিজে ব্যক্তিগতভাবে বারবার প্রশাসনের কাছে গেছি, রিটার্নিং অফিসারের কাছে গেছি, আমি তাদেরকে বলেছি যে আপনাদের ব্যবস্থা, তারা ব্যবস্থা সহজে নেননি, আরো দেরি করে নিয়েছে, তখন ড্যামেজ ইজ অলরেডি ডান। এটা মূলত হয়ে গেছে যে তারা একটা ব্লু প্রিন্ট তৈরি করে সেই ব্লু প্রিন্ট অনুযায়ী তারা কাজ করছে, এবং সেটা ইতিমধ্যেই দেশের প্রায় সমস্ত জায়গাতেই একই খবর আমরা পাচ্ছি। সুতরাং এই নির্বাচন একটা প্রহসনের নির্বাচন হচ্ছে। 4টা পর্যন্ত আমরা দেখব, 4টা পর্যন্ত দেখবো অবশ্যই, যেহেতু আমরা নির্বাচনে আছি, এরপরে আমরা সিদ্ধান্ত নেব। কেউ কারণে সেটা করতে পারে, বাট আমাদের দলীয় সিদ্ধান্ত হচ্ছে যে আমরা 4টা পর্যন্ত এই নির্বাচন দেখতে চাই। আর আসলেও এখন আপনার এই নির্বাচনটা একদম পুরোপুরি প্রহসনে পরিণত হয়ে গেছে। আমার যে কথাটা আমি সবসময় বলতে চাই যে সরকার নির্বাচনটাকে এইভাবে করে জাতিকে দীর্ঘদিনের জন্য একটা সমস্যায় ফেলবে, বড় সমস্যা। এটা হচ্ছে যে নির্বাচন ইনস্টিটিউশন যেটা প্রতিষ্ঠান যেটা, এর উপরে মানুষের আর কোনো আস্থা থাকবে না, প্রশাসনের উপরে মানুষের কোনো আস্থা থাকবে না, রাষ্ট্রীয় যে প্রতিষ্ঠানগুলো রয়েছে যে আইন শৃঙ্খলা রক্ষা করে তাদের উপরে করে। সবচেয়ে দুঃখজনক হচ্ছে যে সেনাবাহিনীকে রেখে, তার মূর্তির মতো রেখে দিয়ে, স্ট্যাচুর মতো রেখে দিয়ে এই কাজটা হচ্ছে, যেটা আলটিমেটলি সেনাবাহিনীর ইমেজও ক্ষতি করছে। আমি মনে করি এটা দেশের জন্য একটা বড় রকমের ক্ষতি হয়ে গেল, যে ক্ষতিটা পূরণ করা জাতির জন্য অত্যন্ত কঠিন হবে, আস্থাহীনতায় ভুগছে সবাই।